নমস্কার, আজকে নেক্সট যারা মেসেজ করেছিলেন, কেন কন্টিনিউ মেসেজ ঢুকছে আমার হোয়াটসঅ্যাপে, নেক্সট যারা মেসেজ করেছিলেন তাদেরটা নিয়ে আজ আলোচনা করব। আর আপনাদের একটাই বলছি, আপনার ধৈর্য প্রত্যেকটা প্রোগ্রাম ফলো করবেন, ঠিক আছে? কারোরটা কারোর মধ্যে পেয়ে যাবেন ঠিক, কেন প্রত্যেকটা, এই যে আমার যে মেন যে আমার যে ইয়েটা দেখবেন পিছনে যে আমার দেয়া রয়েছে, তাতেই রয়েছে হোয়াটসঅ্যাপে প্রশ্ন উত্তর পর্ব। সুতরাং আপনাদের কারোর না কারোরটা এই প্রোগ্রামের মধ্যেই থাকবে, খুঁজে নেবেন, পেয়ে যাবেন। কেননা আমি প্রত্যেককে আমি যেমন চেয়ে নিয়েছি, আপনার প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব, কাউকে আমি ডিজার্টেড করব না, এটা কিন্তু রিকোয়েস্ট করলাম। অবশ্যই একটু দেখে নেবেন, কেন আমরা আমি সিরিয়ালি দিচ্ছি, যে যেরকম পাঠিয়েছে তারটা সিরিয়ালি সিরিয়ালি আমি পাঠিয়ে দিয়ে দিচ্ছি আপনাদের, কেন কন্টিনিউ মেসেজ ঢুকছে আমার কন্টিনিউ। আরেকবার আপনাদের বলে দিচ্ছি, আমার থেকে প্রপার ফ্রি অফ কস্টে এই জিনিসটা জানতে গেলে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, আর আপনি এই মুহূর্তে কোথায় রয়েছেন সেটা অবশ্যই লিখবেন, আর প্রপার প্রশ্নটা ক্লিয়ার করে লিখবেন, আর হাতের ছবি যদি সাধ্যে কুলায় মুখের ছবি, আর বাবা মার নামটা অবশ্যই দেবেন। তাহলে অনেক বেশি ক্লিয়ার, যাদের প্রশ্নগুলো দিয়েছি তারা নিশ্চয়ই বুঝেছেন কতটা প্রমিনেন্ট আমি দিয়েছি। কেন যতই ফ্রি অফ কস্ট হোক, কেন আপনারা কষ্ট করে জানতে চেয়েছেন, এটা আমারও খুব আনন্দ লাগছে, আর আমার প্রোগ্রাম এতজন যে দেখছে এটা আমি খুব আপ্লুত। আপনাদের সার্ভিসটা দেওয়ার জন্যই আমি এই চিন্তাভাবনা করেছি। এরপরেও যদি আপনাদের আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা হয়, আশা করি ভালো লাগছে আপনাদের, নিশ্চয়ই অলওয়েজ ওয়েলকাম। সব চেম্বারে অনলাইনে অফলাইনে সবসময় আপনাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি। যদি কোনো প্রতিকারের জন্য হয় বা আলাদা করে আবার দেখানোর জন্য বা আরও এক্সট্রা ডিটেলে জানতে, সেটা পেয়েবেল অবশ্যই আপনারা জানতে পারবেন, আমার বুকিং নাম্বার আপনারা ফোন করে নেবেন। সুহাস দাস ফোন করেছে আমাকে, মেসেজ দিয়েছে, এই যে ফোন করেছে বলছে আপনার দয়া করে ফোন করবেন না, কিন্তু মেসেজে জানার জন্য, কিন্তু মেসেজে ফোন অবশ্যই করবেন, সেটি বুকিং এর জন্য বা দেখানোর জন্য বা চেম্বারের জন্য। হ্যাঁ, আর ভিডিও কল বা ভয়েস কলটা দয়া করে করবেন না, কারণ আমি একই সময় এক এক কাজে ব্যস্ত থাকি, চেম্বারে থাকি, ভিডিও কল করে আমার সাথে কথা, কারণ ভিডিও কল তখনই করি যখন আমি অনলাইনে আমার প্রেডিকশনটা দিই, ভিডিও কল তখনও করি না। আর আমার যারা আমাকে প্রেডিকশন নিতে চাইছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে আমার বুকিং না একটু ফোন করে নিতে, যদি অনলাইনে প্রেডিকশন, আর অফলাইনে এসে নামটা লিখিয়ে নেবেন, আশা করি এটা বুঝে গেছেন সকলেই। হ্যাঁ, এবার চলে আসি, যিনি ফোন করেছে মেসেজ করেছেন সুহাস দাস কোথা থেকে? শ্যামপুর, হাওড়া। শ্যামপুরে আমার প্রচুর ক্লায়েন্ট আছে আপনাদের শ্যামপুরে। যাই হোক, আপনার ডেট অফ বার্থ তো দেখে নিই, 13/3/1975, 2:13 AM। আপনার প্রশ্ন হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে আর্থিক অবস্থা কেমন থাকবে? কেন ভাই, ভালোই থাকবে, খারাপ কিছু হবে না, অনেক ঝড়ঝাপটা পেরিয়ে এসছেন আপনি। আপনার ধনু লগ্ন কুম্ভ রাশি পুরো ভাদ্রপদ নক্ষত্র অমাবস্যা আপনার জন্ম বৃহস্পতিবার, ঠিক আছে? ঠিক সেই কথাই লিখেছি, আর্থিক সিচুয়েশন আগের থেকে ভালো হবে, নতুন কোনো যোগাযোগ হবে আপনার, ঠিক আছে? কনফিউশন ছাড়ুন, মনের মধ্যে একটা দৃঢ়তা আনুন, কনফিডেন্স রাখুন, এবং নিজের মধ্যে স্যাটিসফ্যাকশনের একটু যে অভাব সেটার মধ্যে স্যাটিসফ্যাকশন আনার চেষ্টা করুন, যেটাই করবেন সেটার মধ্যে মন দিয়ে করুন, সেটাই মানে আরও ডেভেলপ করার চেষ্টা করুন। লোকের জন্য করে নাম পাবেন না, আন্নে এসেই লোকের থেকে বদনাম কুড়াবেন, সুতরাং এই জায়গাগুলো নিজেকে একটু চেঞ্জ হতে হবে, আন্নে এসেই লোক উপজায় কোনো হেল্প করাটাই আপনার ধর্ম, কিন্তু সেটা করে কিন্তু বদনামই হবে, কষ্ট পাবেন, সুনাম কোনো পাবেন না। যেহেতু ওভারঅল বললাম আত্মীয় অবস্থা ফেব্রুয়ারি মাসে ভালোই যাবে, এবং ফেব্রুয়ারি মাসে আস্তে আস্তে আপনার সময় আরও ভালো আসছে, এটাও নিশ্চিন্ত, অনেকটা ঝড়ে, যদিও কুম্ভ রাশির উপর সাড়ে সাথে সেকেন্ড স্টেজ, তা সত্ত্বেও শরীরটা মাঝে একটু ডিস্টার্ব হবে, গুরুজনের শরীর নিয়ে একটু ডিস্টার্ব হবে, একটু আর্থিক জায়গাটা ডিস্টার্ব, কিন্তু আবার ডেভেলপও হবে, আর্থিক জায়গাটা অনেক ডেভেলপও হবে, অর্থ আসবেও আপনার। সুতরাং কাজে মন দিন, যদি মনে হয় যোগাযোগ করুন, ফোন নামে ফোন করে নেবেন, ভালো থাকবেন, মনের ইচ্ছা পূরণ হোক। নেক্সট হচ্ছে সৌভিক দে ফোন করে মেসেজ করেছে, কোথা থেকে? বর্ধমান থেকে। আপনার প্রশ্ন হচ্ছে আপনি ইঞ্জিনিয়ারিং পাস করেছেন,
বর্তমানে আইটি কোম্পানিতে কাজ খুঁজছেন, এই বছর হবে কি? দেখা যাক কি বলছে। আপনার ডেট অফ বার্থটা হচ্ছে 9/6/2002, 7:05 PM, 9/6/2002, 7:05 PM, অর্থাৎ সন্ধ্যাবেলা বর্ধমান থেকে ফোন করেছিলেন। রাশি লগ্নটা কি? ধনু লগ্ন বিষ রাশি, আপনার কালসর্প দোষ রয়েছে। হ্যাঁ, কৃত্তিকা নক্ষত্র রবিবার, আইটি সেক্টরে চাকরি হওয়ার সম্ভাবনা প্রবল, বাইরে যাওয়ার সুযোগ মিলবে কিন্তু, অর্থাৎ বাইরে গেলেই বরঞ্চ আপনার ডেভেলপ আসবে, কিন্তু মনটা বড় চঞ্চল, বাজে রিলেশনে জড়িয়ে ফেলে যেতে পারেন। দু তিন মাস মানে 1-2 মাসের মধ্যেই আপনার মধ্যে চেঞ্জ আসবে, অর্থাৎ চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। এই ফেব্রুয়ারি মার্চের মধ্যে আপনি হয়তো কিছু পেয়ে যেতে পারেন, কিন্তু এখানে একটা কোশ্চেন আছে, চাকরিটা কতদিন ধরে রাখবেন, কারণ আপনার কতদিন ধৈর্য থাকবে সে চাকরিটা করার, সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। কেননা আপনার মধ্যে ধৈর্যের বড় অভাব আর ভীষণ সেন্টিমেন্টাল, আপনি কারোর কথা সহ্য করতে পারেন না, কেউ আপনি কিছু বললে তুরান্ত তার মুখের উপর উত্তর দেন, এটা কিন্তু কাজের জায়গায় করলে চলবে না, কারণ অনেক অ্যাডজাস্ট হতে, অনেক সহ্য শক্তি বাড়াতে হবে। সুতরাং তার জন্য মেডিটেশন করুন, যদি কখনো প্রার্থনা জিগে প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করে নেবেন, ভালো থাকবেন, মনের ইচ্ছা পূরণ হোক। নেক্সট হচ্ছে রকি চৌধুরী, ইনি আমার হোয়াটসঅ্যাপের মেলে মেসেজ করেছিলেন, রকি চৌধুরী হোয়াটসঅ্যাপ মেলে, সরি আমার ইউটিউব মেলে মেসেজ করেছিলেন রকি চৌধুরী, আপনার প্রশ্ন দশা অন্তর্দশা জানতে চাইছেন। দেখা যাক, আপনার ডেট অফ বার্থ হচ্ছে 19/4/1985, 3:04 AM সোমবার। আপনি মেসেজ করেছেন বাংলাদেশ নোয়াখালী থেকে, আমার বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর মেসেজ, প্রত্যেকদিন আমাকে ইনভাইট করছে, আমি এই জন্য কিন্তু খুব আপ্লুত যে বাংলাদেশের লোকেরা আমাকে গ্রহণ করেছে, আমার নিজের ভারতবর্ষের লোকেরা তো আমাকে নিয়েছে কিন্তু বাংলাদেশের লোক আমাকে গ্রহণ করেছে, এটার জন্য আমি খুব আপ্লুত আনন্দিত। নোয়াখালী থেকে আপনি মেসেজ করেছেন বাংলাদেশ থেকে, রকি ভাই আশা করি ভালোই আছেন। আপনার রাশি লগ্ন একটু জেনে নিই, কুম্ভ লগ্ন কর্কট রাশি, খুব ইমোশনাল ছেলে আপনি, কিন্তু অল্পতে মাথা গরম করে ফেলেন, অষ্টরেশা নক্ষত্র সোমবার, মাথা গরম একদম করবেন না, ভীষণ সাজতে গুজতে ভালোবাসেন আপনি, ভীষণ ফান্টুসি, সব ব্যাপারে একটা ক্রিয়েটিভ ভাব থাকবে আপনার মধ্যে, মানে হাবিজাবি খাবেন না, হাবিজাবি পড়বেন না, যেটা খাবেন একটু অল্প খাবেন, পরিষ্কার খাবেন, এরকম ব্যাপারটা। গ্রহণ দোষ মাঙ্গলিক দোষ দুটোই আছে, রবির দশা চলছে আর শনির অন্তর্দশা চলছে, কতদিন থাকবে? 12/4/2024 পর্যন্ত, এপ্রিল মাসের 12 তারিখ পর্যন্ত এটা চলবে, রবির দশা শনির অন্তর্দশা, রবির দশাতেই শুরু হবে, আবার রবির দশা বুধের অন্তর শুরু হবে, 13/4 থেকে শুরু হবে আপ টু 17/2/2025 পর্যন্ত থাকবে, 13/4 থেকে শুরু হবে, 13/4/2024 থেকে 17/2/2025 পর্যন্ত রবির দশা বুধের অন্তর্দশাটা থাকবে। ঠিক আছে, আপনাকে কটা পয়েন্ট বলে দিই, একটু উপযোজক হয়ে খারাপভাবে নেবেন না, আপনি এতগুলো জানতে চাননি যদিও, আপনার কিন্তু আননেসি অর্থ লস হতে পারে, ঠিক আছে, পেটের প্রবলেম হতে পারে, আননেসি খাবারে জলের থেকে ইনফেকশন, খাবারের থেকে কোনো ইনফেকশন হতে, পেটের মাথা গরম হতে পারে, মাঝে মাঝে কোনো বাধার সময় অবস্ট্রাকশন, মানে কোনো কাজ এক চান্সে হতে চাইবে না আপনার, আর একগুয়ে জেদ এগুলোকে একটু কন্ট্রোল রাখতে হবে, ঠিক আছে, মনটা যথেষ্ট ভালো, যথেষ্ট সেন্টিমেন্টাল, এবং সেই জায়গাটা আর মাঝে মাঝে ডিসিশন মেকিং ভীষণ ফ্যাক্টর হয়, এগুলো একটু নিজেকে চেঞ্জ করতে হবে। রকি ভাই ভালো থাকবেন, ভগবান আপনার মঙ্গল, আল্লাহ আপনার ভালো করুক। নেক্সট বলবো শেওড়াফুলি থেকে ফোন করেছিলেন আপনার মেয়ের জন্য অদিতি ঘোষ, আপনি বলছেন ছেলের জন্য গিয়েছিলাম, ছেলে চাকরিটা হয়ে গেছে, সরকারি চাকরি প্রশাসনিক দপ্তরই হয়েছে, গুড, খুব ভালো খবর, মেয়ের জটক বিচার, শুনুন জটক বিচারটা কিন্তু
আপনার মেয়ের জটক বিচার আপনি নিশ্চয়ই আমি করে দেবো, কিন্তু ইয়েতে এই মিডিয়ায় বসে জটক বিচারটা কিন্তু একটু চাপ হয়ে যাবে। দুটো ডেট অফ বার্থ লাগবে, হাতটা লাগবে, হাতটা না হলেও অবশ্যই পুরো ক্লিয়ার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থটা অবশ্যই লাগবে, কিন্তু সেটা কিন্তু আপনাকে অফলাইনে বা অনলাইনে আমাকে একটু ভিজিটটা দিয়ে একটু দেখিয়ে নিলে ভালো হবে। কারণ আপনি তো আমার পুরোনো ক্লায়েন্ট বা পুরোনো ভিউয়ার্স, আপনি জানেন যে আমি কী সার্ভিসটা, আর আপনি নিজেই লিখেছেন আপনার ছেলের চাকরি প্রশাসনিক দপ্তরে হয়েছে, প্রশাসনিক কোন দপ্তরে সেটা আপনি লেখেননি, ওখানে তো অনেক দপ্তরই আছে। যাই হোক, খুব আনন্দ পেলাম। যাই হোক, আপনার মেয়ের ইয়েটা একটু দেখে নিই। 12/5/1998 শেওড়াফুলি থেকে বলছেন অদিতি ঘোষের জন্য 5:10 PM, ঠিক আছে। আপনার মেয়েকে তো মনে হয় আপনি দেখেছিলাম, আমি মেয়ের তো বিয়ে হয়ে যাবে, আমি তো এখানে বিচারটা করিনি, খালি ডিটেলটা আমি আপনাকে যেহেতু বললো বলে আপনার বিচারটা আর করিনি আমি। যাই হোক, আপনি একটা চেষ্টা করবেন, আমাকে ফোন করে নেবেন, আমি আপনাকে করে দেবো, কারণ আপনি জানেন তো খুব একটা আমার ইয়েটা নয়, ভিজিটটা খুব একটা হাই নয়, কম সকলে আপনি ভালোই জানেন সেটা, করে না আমি সেখানে আপনাকে ডিটেলে ক্লিয়ার করে দেবো। কারণ এটা মিডিয়াতে এতখানি টাইম দিলে আপনিও বুঝতে পারবেন না, যেহেতু আপনার পুরোনো কেন, এর জন্য বলেন। যাই হোক, ভালো থাকবেন, আপনার মেয়ের ভালোভাবে বিয়ে হোক, এটাই আমি চাই। নেক্সট হচ্ছে ইন্দ্রনীল চৌধুরী, আপনি চিনসুড়া থেকে বলেছেন, মানে চুচুড়া হুগলি। আপনার প্রশ্ন, চাকরির পরীক্ষায় সাকসেস পাচ্ছেন না, দুটো এক্সাম দিয়েছেন, হবে কি না সেটাই জানতে চেয়েছেন, দেখা যাক। ডেট অফ বার্থটা হচ্ছে 30/7/1996, 12:10 PM, তুলা লগ্ন মকর রাশি, আপনার ছকে সাপির দোষ রয়েছে এবং ভাগ্যহানির দোষ রয়েছে, সরি টু সে। জন্ম হচ্ছে মঙ্গলবার, শোভনা নক্ষত্র পূর্ণিমার দিন, ঠিক আছে। আপনার ছকটা যেটা দেখা গেল হরোস্কোপটায় বা হাত দেখে, মুখের সামনে থেকে সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে, ভীষণ নার্ভাস হয়ে যাচ্ছেন, ভীষণ হতাশ হয়ে যাচ্ছেন, অধৈর্য হয়ে যাচ্ছেন। সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা আছে ঠিকই, বাট একটু আপনাকে ভুগতে হবে, মানে কোনো কাজ যেন একটা সাকসেস নেই, পড়াশোনার লাইফটাও তাই হয়েছে, হতে গিয়ে যেন হচ্ছে না, মানে মুখের সামনে দিয়ে আটকে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এটা কিন্তু অনেকটাই হচ্ছে আপনার বাস্তু ডিস্টার্বের জন্য, বাস্তু ডিস্টার্বের জন্য আপনি অনেকটাই সাকসেস পাচ্ছেন না। সুতরাং আমি বলবো, যার কাছে হোক বাস্তুটা হোক বা হরোস্কোপটা, একটু রেক্টিফাই করে নিন বা একটু প্রতিকার করিয়ে নিন, তাহলে কিন্তু যে জায়গাটা আটকে আছে সেই জায়গাটা আপনি সাকসেস পেয়ে যাবেন, ঠিক আছে। ভালো থাকবেন, মনের ইচ্ছা পূরণ হোক, উপহারকে এই দোয়া করি। নেক্সট বলবো দেবাশিস সরকার, ইনি শিয়ালদা থেকে ফোন করেছিলেন। দেবাশিস বাবু, আপনি আমারটা অনেকটাই সিনিয়র ব্যক্তি, ঠিক আছে। আপনার প্রশ্নটা হচ্ছে, আপনি লোনে জর্জরিত, এই লোন থেকে মুক্তি পাবেন কবে? ডেট অফ বার্থটা হচ্ছে 21/10/1963, 3 AM, অর্থাৎ ভোরবেলা। সিংহ লগ্ন বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র সোমবার, আপনার কিন্তু বৃশ্চিক রাশিতে ঢাইয়া চলছে এবং চারটার মধ্যে দারিদ্র দোষ রয়েছে। সুতরাং আপনার কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন সময়টা কিন্তু প্রচন্ড চাপের মধ্যে দিয়ে চলছিল, শরীর খারাপ, মানসিক অস্থিরতা, লোকের সাথে বনিমানার অভাব, নিজের মধ্যে একটা সবার থেকে সরিয়ে রাখা একাকিত্ব বোধ, বা সরি টু সে মানে লোকের কাছে অপমানিত হওয়া, বা কি বলবো মানে দুনিয়া থেকে সরে যাওয়া বা পালিয়ে বেড়ানো, এরকম একটা ব্যাপার এসে আছে, ক্ষমা করবে এভাবে বললাম বলে, কিন্তু কোনোটাই করবেন না, আপনি কিন্তু সত্যি ঘুরে দাঁড়াতে পারবেন, সময় আপনার কিন্তু ফিরছে। আর আপনার আমি যেটা ছক দিয়ে বুঝলাম, আপনাদের লটারি কাটার একটা টেন্ডেন্সি রয়েছে দেখলাম, যদি সেটা হয় একটু কম করে করবেন, সেটা আপনি প্রচন্ড চাপে আছেন সেটা বুঝতেই পারছি, চারদিকে খুব টাফ সময়ের মধ্যে দিয়ে আপনি গেলেন, কিন্তু আরো কটা দিন আপনাকে ওয়েট করতে হবে।
লোকের কাছে যে অপমানিত হন সেটাও ঠিক হয়ে যাবে। বুদ্ধিভ্রষ্ট কোনো ডিসিশন নেবেন না যেটা এতদিন করে ফেলেছেন। শরীর নিয়ে সাবধান, ঠিক আছে? পারলে যদি আপনার ইচ্ছা হয় যোগাযোগ করে নেবেন, আর একটু চারটা রেকটিফাই করে নেবেন, ঠিক আছে? নিজেকে আপনি একটু ঠান্ডা মাথায় বসে চুপচাপ নিজে চিন্তা করবেন কিভাবে আমি প্রসেসটা করব। আপনি যদি লোন শোধ করতে পারবেন, এটা এক কথায় বলে দিলাম, লোন আপনি শোধ করতে পারবেন, কিন্তু আপনাকে ওয়েটা নিজেকেই বের করতে হবে। যদি মনে হয় আমারকে প্রয়োজন, অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর চারটা যদি রেকটিফাই না করে থাকেন, দারিদ্র দোষের রেকটিফাইটা অবশ্যই করবেন, কেননা আপনার ঢাইয়া চলছে এই সময়, কিন্তু এই ফ্যাক্টরগুলো হয়। কিন্তু আপনি একটা কথাই বলছি, আপনি কিন্তু উঠে দাঁড়াতে পারবেন। নেক্সট হচ্ছে যার কথা বলবো, তিনি আসাম থেকে ফোন করেছিলেন, কি রামজুমা বেগম, রামজুমা বেগম বা রঞ্জুনা বেগম, ঠিক আছে? উনি আসাম থেকে ফোন করেছে, মেসেজ করেছিলেন। ওনার প্রশ্নটা হচ্ছে, আমার বিয়ে হয়ে গেছে 6 বছর, কিন্তু এখন সন্তান হয়নি, কনসিভ করতে পারবো কি না? এটা হচ্ছে আপনার প্রশ্ন, ঠিক আছে? আপনার ডেট অফ বার্থ একটু দেখে নি, 25/12/1992, 9:15 AM, আসামের কামরূপ ডিস্ট্রিক্ট থেকে ফোন করেছিলেন। আপনার যে মকর লগ্ন ধনু রাশি, শুক্রবার, পূর্বসরা নক্ষত্র, ঠিক আছে? ম্যাডাম, আপনার হাত দেখে বা ছক দেখে যেটা আমি বুঝলাম, ওভারঅল আপনার কিন্তু একটু গাইনো ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি, কিছু অবস্ট্রাকশন আসছে, সরি টু সে, খারাপভাবে নেবেন না। এমনকি রাহুর দশা কিন্তু আপনার চলছে, ঠিক আছে? মানে 21 সাল থেকে রাহুর দশা শুরু হয়েছে, 39 সাল পর্যন্ত থাকবে। সুতরাং আপনার রাহুর দশা আপনার জন্য কিন্তু একটু টাফ সিচুয়েশন হবে। যদি সুযোগ হয় প্রতিকারটা অবশ্যই করিয়ে নেবেন। অবশ্যই প্রতিকার করানোর প্রয়োজন আছে, চারটা অবশ্যই রেকটিফাই করার প্রয়োজন আছে। এমনকি ভালো গাইনো ডাক্তার সাথে কনসাল্ট করার প্রয়োজন আছে। আর এর সাথে সাথে আপনার হাজবেন্ডের চার্ট ও হাজবেন্ডের হাতটাও দেখা, তারপরে রেকটিফাই করে অবশ্যই প্রতিকার করলে আপনি কিন্তু সন্তানের মুখ অবশ্যই দেখতে পাবেন। আমি মিডিয়াতে বসেই আপনাকে কথা দিলাম, এটা কিন্তু হবে। যাই হোক, উপরওয়ালা আল্লাহর কাছে আমি প্রার্থনা করি, দোয়া করি যে আপনার মনের ইচ্ছা পূরণ, আপনি যেন সন্তানের মা হতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।